সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সালাত। রাতের সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারা শহর মসজিদে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। প্রারম্ভের আলোচনা আমরা করেছিলাম করোনা ভাইরাস কি মহামারী, করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ। আলোচনায় করেছিলাম করোনা ভাইরাস মহামারী কলেরা নয়, বলেছিলাম করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, কেননা ইসলামে ছোঁয়াচে রোগ নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। একাধিক বিবরণের এক বিবরণে তিনি বললেন, লাইউদি শায়ুন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে পার করে যায় না। আবার বললেন, লাইউদি শায়ুন শায়া, রোগ ব্যাধি একজনের থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। আবার বললেন, লাইউদি শায়ুন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। পল্লীর এক বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, যাই তো, আমার একটা উঁটকে যদি চুলকুনি ঘাও হয় তাহলে বাকি সব উঁটকে হয়ে যায়, এই যে ছোঁয়াচে রোগ আছে তো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় তো। তখন আল্লাহ রাসূল বললেন, বলো দেখি মাজরা মান আজরা বাল আউয়ালা, প্রথমটাতে কীভাবে হলো? তো পল্লীর মানুষ আর কিছু বোঝে না, তখন আর কিছু বলতে পারে না, ঠিকই তো, প্রথমটাকে কীভাবে হলো, ওইটা কার কাছ থেকে আসলো? যখন কিছু বলল না, তখন আল্লাহর নবী বললেন, শোনো, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ প্রাণী মাখলুক সৃষ্টি করেছেন, ওয়াকাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়াবাহা, সেদিন সৃষ্টি করার পরে লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি। সেই দিন যদি তার রোগ ব্যাধি করোনা ভাইরাস ভাগ্যে লেখা থাকে, আর এখন যদিও পাথরের মধ্যে ঢুকে থাকে, তবুও হবেই হবে, এর নাম তাকদীর। আর যদি সেই দিন লেখা না হয়ে থাকে, আর আজ যদিও করোনা যার হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে, তবুও তাকে করোনা হবে না। তখন আমি আলোচনার এক পর্যায়ে বলেছিলাম, আমি নিজে এ হাদিস বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি, যে করোনায় মারা যাবে আমি তাকে গোসল দেওয়াতে প্রস্তুত, সাথে সাথে যাকে হয়েছে আমি তার সাথে খেতে প্রস্তুত, এই কথা আমার ছিল, মর্মে আমরা না করেছিলাম। তো মহামারীও নয়, ছোঁয়াচে রোগ নয়, তাহলে কি? তাহলে বিপদ, তাহলে বালা মুসিবত মানুষের ওপরে এসেছে, আসছে, আসবে। মানুষ যত অন্যায় করবে রোগ ব্যাধির সমস্যা তত বেড়ে যাবে। এক সময়ে কত জ্বর ছিল, ছিল কালা জ্বর, ছিল আপনার টাইফয়েড, ছিল আপনার কলেরা, ছিল মহামারী, এইভাবে এলাকাকে এলাকা ধ্বংস হয়ে গেছে, যে জ্বর হয়েছে সেই জ্বরই মারা গেছে, একেবারে গ্রামকে গ্রাম খালি, এরকম হয়েছে, আজও কিছু হচ্ছে, এরকম হবেই, এর নাম বালা, এর নাম মুসিবত। তো বালা মুসিবতের সময়তে কী করতে হবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। কী বলেছেন? বলেছেন যে ওই সময়ে দান খায়রাত করো। তার মানে মুসিবত ইহকালে ও পরকালে, কবরের মুসিবত বিপদ সমস্যা, এবং ইহকালের মুসিবত বিপদ সমস্যা ঠেকানোর এক নম্বর পথ হলো দান। দান দিয়ে বিপদ মুসিবত কবরে ও দুনিয়াতে ঠেকানোর যত শক্তিশালী ব্যতিক্রম ক্ষমতাধর একটা মাধ্যম, এরকম মাধ্যম পৃথিবীতে আর নেই। দ্বিতীয় হলো প্রার্থনা, দিন রাত দোয়া করো, আল্লাহ যেন এখান থেকে আমাকে রক্ষা করে। তৃতীয় হলো ক্ষমা চাওয়া, ইস্তেগফারের কথা বলো, ইস্তেগফার বেশি হয়ে গেলে সব কিছু সমাধা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামকে বললেন,
যে আপনি ইস্তেগফারের কথা বলেন, বৃষ্টি হবে, যত সমস্যা আছে সব বন্ধ হয়ে যাবে। তারপরে বললেন সালাত আদায় করো, বিপদকে সামনে রেখে সালাত আদায় করতে হয়। তো এই চারটা জিনিস আমরা বলেছিলাম করোনা ভাইরাসকে সামনে রেখে এইগুলি ব্যবহার করার জন্য, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হবে। তবে পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা পদ্ধতি আছে, এই পদ্ধতির বিকল্প পৃথিবীতে যে কোনো পদ্ধতি দুর্বল। আপনি বলতে পারেন পেশাব পায়খানা করার পরে, পানি খরচ করার পরে হাত মাটি দিয়ে মাজতে হবে কেন? যখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাত মাটিতে না মাজলেন, ততক্ষণ পর্যন্ত আপনার হাত ব্যবহারের উপযুক্ত হয়নি। সাবান ব্যবহার না করলেন, ততক্ষণ পর্যন্ত এই হাত পানি খাওয়ার বা ধোয়ার বা গায়ে হাত লাগার উপযুক্ত হয়নি। তার মানে এতে এক ধরনের জীবাণু আছে, যেইটা ভালো পরিষ্কার না হলে আপনার শরীরের, আপনার সমাজের ক্ষতি করবে। তাই তিনি হাত মাজতে বললেন। আচ্ছা, আপনি বলতে পারেন হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলেন এই শোনো, ঘুম থেকে উঠে তোমার এই হাতটা পানিতে ডুবাবা না, একবারে কঠোরভাবে নিষেধ, পানিতে ডুবাবা না। আগে হাতকে তিনবার ধোও, ভালো করে ধোও, ধুয়ে পানিতে ডুবাবা। তার মানে হাত যে রাত্রে কোথায় গেছে, পেশাবের রাস্তায় গেছে না পায়খানার রাস্তায় গেছে, না হাতে কোন জীবাণু আছে, এ হাত যদি আপনি পানিতে ডুবিয়ে দেন তাহলে পানি বিষাক্ত হয়ে যাবে, এমন পানি দূষণের হয়ে যাবে যেই পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, তাই তিনি কঠোরভাবে না করেছে। ফরজ গোসল করলে আগে হাত মাটিতে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে, সলাতের অজু, তারপরে গোসল করতে হবে, এইটা কেন? ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে, এইটা কেন? ঘুম থেকে উঠলে করতে হবে, বাহির থেকে আসলে করতে হবে, আপনার ভোর রাত্রে উঠতে করতে হবে, প্রত্যেকটা সলাতের সময়ে করতে হবে, দাঁতে কি হলো? মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি দাঁত না থাকে তাহলে জীবাণু হবে, ক্ষতি হবে, এই কথাই ঠিক। এগুলো সব পরিস্থিতি জীবাণু ঠেকানোর মাধ্যম। আচ্ছা, একজন মহিলা ঋতুবতী হলো, তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন? এটা কি? একজন মানুষ মারা গেছে, তাকে গোসল দিয়ে আমাকে গোসল দিয়ে করতে হবে কেন? এটা কি হলো? তাহলে এখানে কোনো ব্যাপার আছে, যে ব্যাপারের কারণে আমার তাকে গোসল দেওয়ার পরে আবার আমাকে গোসল করতে হবে। আমি রহস্য সমস্যা বুঝতে পারি আর না পারি, সমস্যা আছেই। আচ্ছা, আমি অজু করব, তা আগে কোনোই পর্যন্ত হাত ধৌতো করব, কবজি পর্যন্ত, তারপরে মুখে পানি দিব, তো একটু পরে তো আমি কোনোই পর্যন্ত ধৌতো করবই, তখন কি আমার কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? পড়বেই তো। তা আগে কবজি পর্যন্ত ধুইতে হবে, তাহলে ইসলাম কি এখানে বেকার হয়ে গেল? কোনোই রহস্য নেই, ঘটনা কি বুঝাতে পারলাম না, একটু পরে আমি কোনোই পর্যন্ত ধোবো না, তো তখন তো আমার কবজি ধোয়া এমনিতেই পড়বে, তো এখন আমাকে কবজি পর্যন্ত ধুইতে হবে কেন? আপনি কবজি পর্যন্ত না ধোয়া পর্যন্ত এ হাতে পানি নিয়ে যে মুখে দিবেন, এ হাত উপযুক্ত নয়। এ হাতকে আগে উপযুক্ত হতে হবে, তিনবার একে ভালো করে ধুইতে হবে, তিনবার পানি নেওয়া নয়। কত দিন যে বললাম আপনাকে, একবার যখন সম্পূর্ণ কবজি পর্যন্ত দুই হাতের ভিজে যাবে তখন হলে একবার ধোয়া, আবার পানি দিয়ে যখন সব ভিজে যাবে তখন দ্বিতীয়বার ধোয়া, আর একবার যখন পানি দিয়ে সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো তৃতীয়বার ধোয়া, তিনবার যখন এভাবে ধোয়া হবে, এখন আপনার এই হাতটা পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হয়েছে, তাই এখন আপনি পানি নিয়ে মুখে দেন, নাকে দেন, এখন মুখ ধন, তারপরে একটু পরে দেখেন কোনো পর্যন্ত ধোয়া পড়ছে আবার, তো তাহলে আগে সেটা কেন? তাহলে হাতটাকে উপযুক্ত হতে হবে, ধর্ম কি পাগল? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন, কোনো পথ লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এক পর্যায়ে সলাতের আলোচনা করছিলাম, ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা পৌঁছেছিলাম বাইতুল হাম জামে মসজিদের আলোচনায়, রাতের সলাত। আজকেও আপনাদের সামনে রাতের সলাত সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজে
বহু মানুষ পৃথিবীতে, হাজার লক্ষ মানুষ রাতে শয় নেয়, তাদের পিঠ বিছানে রাতে লাগে না। আল্লাহ তাআলা বলেন, অমিনাল লাইলে কানু মিনাল লাইলে মা ইয়াহজাউন, বহু মানুষ রাতে শয় না। অবিল আসআরহুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই ছেলে আজান শুরু হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একামাত পর্যন্ত কোনো কথা চলবে না। কাউকে যদি কিছু বলা লাগে তাহলে হাতের ইশারায় বলতে হবে, হাতের ইশারা দিয়ে কথা বলতে হবে, মুখ দিয়ে নয়। এর নাম জুমার খুতবা। জুমার খুতবায় আজানের পর থেকে নিয়ে একামাত শুরু হওয়া পর্যন্ত পরস্পরে টোটালেই কথা বলা নিষেধ, কঠোর কঠিনভাবে নিষেধ। তবে মুসল্লি ইমামের সাথে কথা বলতে পারেন প্রয়োজনে। প্রমাণ, ওই যে পল্লীর মানুষ দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, অনাবৃষ্টির কারণে পশু প্রাণী ধ্বংস হলো, আহাল পরিবার ধ্বংস হলো, বৃষ্টি নেই। তখন আল্লাহর নবী হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন, বৃষ্টি হতে লাগলো। পরের জুমায় পল্লীর মানুষ ওই দরজা থেকে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী, বেশি বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। তখন আল্লাহর নবী আবার অনাবৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। বোঝা যাচ্ছে মুসল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, ইমামও প্রয়োজনে মুসল্লির সাথে কথা বলতে পারেন। তার প্রমাণ, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল, আল্লাহ রাসূল বললেন, এই কুম ওয়াসাল্লি রাকাতাইন, ওঠো দুই রাকাত সালাত আদায় করো, বুখারি মুসলিম। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন মানুষ মসজিদে ঢুকে বসে পড়ল। তখন আল্লাহর নবী তাকে উঠতে বললেন এবং দুই রাকাত সালাত আদায় করতে বললেন সংক্ষিপ্তভাবে। বোঝা যাচ্ছে ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারে, তবে আপোষে কথা বলা নিষেধ। হাদিসের এই অংশ দিয়ে আপনাকে আর একটা কথা বলে রাখলাম, ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রায় শতকরা 90-95 জন আমার দিনী ভাইয়েরা মাঝহাব নিয়ে বসবাস করেন, যারা মসজিদে ঢুকলে আগে বসেন। এ আমল কিন্তু সরাসরি বুখারি মুসলিমের একাধিক হাদিসের বিরোধী আমল। মসজিদে বসার অনুমতি নেই, মসজিদের মালিক যিনি তার কাছে অনুমতি নিতে হবে। তো তাকে কি গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আমি একটু বসার অনুমতি চাচ্ছি, এভাবে কি বলবেন? তার সাথে তো সরাসরি কথা বলা যাবে না। তাহলে তার ঘরে বসতে হলে অনুমতির পদ্ধতি হলো দুই রাকাত সালাত, দুই রাকাত সালাত আদায় করেন, এখন অনুমতি হয়ে গেছে, বসেন। যেই সময় হোক না কেন, সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক, সূর্য মাথার উপরে হোক, ডুবুক আর উঠুক, কোনো নিষিদ্ধ সময় নাই দুই রাকাত সালাতের জন্য। যেমন কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, দিন রাত 24 ঘন্টা কাবা ঘরে সালাত চলবে, নিষিদ্ধ সময় কাবা ঘরে নেই। ঠিক তেমনি জুমার, ঠিক তেমনি মসজিদে বসার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। মসজিদে বসতে হলে মালিক যিনি তার কাছে অনুমতি নিতে হবে। তো মালিককে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আমি একটু মসজিদে বসার অনুমতি চাচ্ছি। তো কাকে বলছেন এটা? যেহেতু সরাসরি তার সাথে কথা বলা যাবে না, তো তার সাথে কথা বলার মাধ্যম কি? দুই রাকাত সালাত, দুই রাকাত সালাত আদায় করেন, এখন বসে পড়েন,
প্রয়োজনীয় কথা বলেন। এই পদ্ধতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বিকল্প পদ্ধতি আসবে না। এটাই নিয়ে আল্লাহ তাআলা বলেন, আমিনাল লাইলে ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবীলা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে সালাত আদায় করুন এবং দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল করুন। আল্লাহ আমাদের নবীকে এভাবে বলছেন, আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে ফাইন্নাহু দাবুস সলিহিন মান কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করো, কেননা অতীতের ভালো মানুষের স্বভাব বৈশিষ্ট্য হলো রাতে সালাত আদায় করা। যারা নবী রাসূল পরহেজগার মানুষ, সাহাবি তাবেঈ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের একটা পথ পন্থা পদ্ধতি নীতি ছিল রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ, তোমরাও রাতে সালাত আদায় করতে অভ্যাসী হও। এটা আল্লাহর নবী বলছে। তারপরে বলছেন, মনে রেখো রাতে সালাত আদায় করলে তিনটা সুবিধা হয়। এক, কুরবাতুন লাকুম ইলা রব্বিকুম, আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করো, তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। যা বলবা সেটাই মেনে নেবেন। দুই, মুকাফফিরাতুন লিলিসমে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। তিন, মানহাতুন লিলিসমে, রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। পাপ থেকে দূরে সরা খুব কঠিন, তার মধ্যে অর্থ উপার্জনের পাপ থেকে দূরে সরা কঠিন, আর কোনো নারীর সামনে সম্পর্ক গড়ে গেলে সেখান থেকে দূরে সরা কঠিন। শয়তান এই দুই জায়গা দিয়ে আপনাকে পাগল বানাবে, বানিয়েও রেখেছে। শয়তানও ভাবছিল, যখন আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ যখন বললেন সর এখান থেকে, সর, তুই আমার রহমত থেকে সরে যা, আমি বললাম ফেরেশতারা সবাই সিজদা করো, তো সবাই যেতে সিজদা করলো, তো তুই তো সিজদা করলি না, সরে যা আমার রহমত থেকে সরে যা। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, সরে যাব বটে, তবে আপনার সাথে আমার একটা কথা, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিতে হবে বেঁচে থাকা, এবং আমি আমার পুরো সময়টা আদম সন্তান কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। আমি একাই জাহান্নামে যাব, আমি একাই জাহান্নামে যাব না, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লাউবিয়ান্না ইনসানা, আমার হায়াত পর্যন্ত আমি আদম সন্তানকে যে কোনো মূল্যে জাহান্নামে নিয়ে যাব, এটা আমার প্রতিশ্রুতি আপনার সাথে। তখন আল্লাহ বলছেন, শয়তান শুনে রাখো, ওয়া ইজ্জাতি ওয়া ইরতিফাই মাকানি ওয়া জালালি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাভ ফেরান না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। দেখি তুমি কত দূর আছো আর আমি কোথায় আছি, কি বলতে চাও তুমি? তাই হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলছেন কিন্তু রাসূলের মুখের ভাষায়,
ভাষাটা আল্লাহর হলে তো ওটা কোরআন মাজিদ হয়ে গেল, তখন আর তো হাদিস থাকলো না। ভাষা যদি সরাসরি আল্লাহর হয় তখন তার নাম কি হবে? কোরআন মাজিদ, তখন আর হাদিস নাম হবে না, আর তখন কারোর সাথে উনি কথা বলবেনও না, তখন সরাসরি কথাটা জিব্রাইল নিয়ে আসবেন আমাদের নবীর কাছে। জিব্রাইল পড়বেন, আমাদের নবী তার পিছে পিছে পড়বেন, তখন নাম হলো কোরআন। আর এইবার ভাষাটা আল্লাহর রাসূলের, কিন্তু কথা আল্লাহর, যার কারণে এটা হাদিসে কুদসি। আল্লাহর নবী তার মুখে নকল করছেন আল্লাহর কথাটা, তিনি বলছেন ইবনা আদম, দেখেন কথা কিন্তু মনে হবে আল্লাহ বলছে, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাও তুমি ওরা যাও তুমি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই বাক্যের দাম দিবে আদম সন্তান, যে রাত তিনটায় ঘুমিয়েছে, যে রাত দুটায় ঘুমিয়েছে, যে জব সবসময় টিভি নিয়ে ব্যস্ত, মোবাইলের ল্যাংটা মেনে জেনা নিয়ে ব্যস্ত, সে বাক্যের দাম দিতে পারে? আদম সন্তান, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, মাকানা ফিকা ওলা উবালি, যা পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আবার বলছেন, দেখেন মনে হবে সরাসরি আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহর নবীর মুখে এটা আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম লা বালাকা জুনুবুকা আনা সামায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পূর্ণ, পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই দুইটা বাক্য দুনিয়ার জন্য। আবার তিনি বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে এসে বলবেন, বাক্য কিন্তু আল্লাহ নবী বলে ফেলেছেন, কথা কিন্তু আল্লাহ, দেখবেন মনে হবে যে আল্লাহ বলছেন কিন্তু মুখের ভাষা আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার খাতায়া সুমান নাকিতানি লা তুসলিমি শায়া লা আতুতুক বিকুরাবিহা মাগফিরা, আদম সন্তান আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো, আমি আল্লাহ তোমাদের সামনে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শেরেক না থাকে। শেষে কিন্তু এই বাক্যটা লাগা আছে, বিচারের মাঠের জন্য এই বাক্যটা আছে, দুনিয়াতে বলাকালীন কিন্তু এই বাক্যটা ছিল না। তার মানে শেরেক করার পরেও যদি মানুষ দুনিয়াতে ক্ষমা চাই তাহলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা হবে না, তখন তার জন্য জাহান্নাম যাওয়াই লাগবে, কম বেশ যাই হোক, চিরদিন হতে পারে, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন এ কথা ঠিক, কিন্তু এমন শেরেক আছে, কবে ঈমান কেটে গেছে? ইমান টিকলে বিচার মাঠে কিছু পাওয়া যাবে, আর ইমান না টিকলে বিচার মাঠে পাওয়া যাবে না। আর বাংলাদেশের মাটি, ভারত পাকিস্তানের মাটি এমন মাটি যে মানুষ বলে বন্যে চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে, জি না, শির্ক বেদাত চলেছে বিপদ সীমার উপর দিয়ে, কথায় কথায় শির্ক, কর্মে শির্ক, অফিস আদালতে শির্ক, শিক্ষা প্রতিষ্ঠানে শির্ক, শির্কই হচ্ছে মূল জিনিস এখন, মানুষকে সম্মান করার মূল বস্তু হচ্ছে এখন শির, মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির, জীবিত মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির, মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির,
কবরকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শিরক। শিরক দিয়ে কবর জড়া, শিরক দিয়ে মৃত মানুষের সম্মান জড়া, শিরক দিয়ে জীবিত মানুষের সম্মান জড়া। এই দেশের মানুষ যদি কাউকে সম্মান করতে চায় তাহলে সেটা হলো শিরকের মাধ্যম দিয়ে। তাহলে আপনি কিভাবে বাঁচবেন সম্মানিত দিনী ভাই বোন? বলছিলাম রাতে উঠে আল্লাহকে ডাকলে সহজে আল্লাহকে পাওয়া যায়। রাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান থাকেন। রাতে উঠে আল্লাহকে ডাকলে তিন ধরনের সুবিধা আছে, মনে রাখতে হবে। এক, আল্লাহর নিকটে হওয়া যায়। দুই, পাপ ক্ষমা হয়ে যাবে। তিন, পাপ থেকে আপনি দূরে থাকবেন। এটাই মাধ্যম। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়ারামাহু, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়তেন, পড়তে পড়তে পা ফুলে গেছিল, কিলা লাহু, তখন তাকে বলা হয়েছিল, আরে কাদ গাফারতালাকা মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া তামাক্খারা, কাদ গফিরালাকা মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া তামাক্খারা, আপনার তো আগের পাওয়ারের সব পাপ ক্ষমা, আপনি কেন এত তাহাজ্জুদ পড়েন? রাত রাত তাহাজ্জুদ পড়েন যার কারণে পা ফুলে গেছে। কারি হাফেজ সাহেব বটে, জিজ্ঞাসা করে দেখেন হাফেজ সাহেব শুধুমাত্র বড় একটা মাথায় টুপি দিয়ে, রুমাল দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খায় লক্ষে 99,999 জন। উনি রাতে উঠে এক রেখাতে সুরা বাকারা, এক রেখাতে সুরা আল ইমরান, এক রেখাতে সুরা নিসা, এরকম তার জীবনে ঘটেনি। সে বুঝেও না যে তার মধ্যে কি আছে, যার কারণে আমি বলেছি যে সরাসরি হিফজখানা মাদ্রাসা খুলবেন না, ওর সাথে শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে দুইটা মিলে খুলবেন। মূলত হিফজ কোনো প্রতিষ্ঠান নয়, হিফজ কোনো মূলত বিদ্যা নয়, হিফজ হচ্ছে বিদ্যার সহযোগী বিদ্যা। ও তো বুঝেও না যে কি করতে হবে, তার তো উচিত ছিল রাতে একটাই উঠে গিয়ে ভোর পর্যন্ত কোরআন তেলাওয়াত করা, দুই রেকাত চার রেকাত সলাতে, এমনি তো মাথা ঝুলিয়ে মানুষের বাড়িতে পড়ে দাওয়াত খেয়ে চলে এসেছে, উনিও হুজুর বলে কিছু টাকা পয়সা সম্মান দিয়ে দেন, যে ধর্ম পাগল হয়ে আছে, কে ধর্মের দাম দিবে? কেউ কোনোদিন কোরআন মজিদ পড়ে দেখে? কেউ কোনোদিন বুঝে দেখে? কেউ কোনোদিন হিসাব নিকাশ করে? খুব কম মানুষ পৃথিবীতে সাজনাদের দুই একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা আব্দুন শাকুরা, আরে বলো কি, আমার সব পাপ ক্ষমা হলে কি হবে, আমি একটু শুকরিয়া আদায় করব না? আমার তো শুকরিয়া আদায় করা উচিত, আমার সব পাপ ক্ষমা হয়ে গেছে, এটাই তো বড় কথা, তো আমি শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করতে গিয়ে এটুকু করি আমি যখন জামিয়া সালাফের কথা ভাবি তখন আমি মাঝে মধ্যে বলি যে তাহলে কি আমার কিছু ঘাটতি হচ্ছে? তো মাঝে মধ্যে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি যে আমি একটা নিঃস্ব মানুষ, সাধারণ মানুষ, না কলা কৌশল আছে, না কোনো চিন্তা ভাবনা আছে, না কোনো হুঁশ বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে রুজি হলে অন্তত আমার রুজি হতো না, বুদ্ধি দিয়ে আমি রুজি উপার্জন করব এরকম কোনো বুদ্ধি আমার কাছে নেই। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফি আপনার বাড়ির পাশে, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, যার 200 শতক জমি নির্ধারিত হয়ে মসজিদের জন্য, যেখানে একটা মসজিদ নির্মাণ শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যেই, বালু ফেলা হয়ে গেছে যাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। সঠিক আকীদার মানুষের, আহলে হাদিস মানুষের বিশাল সম্পদ, আমি নিজেও ভাবতে পারি। 4,000 ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, দুটে রাজশাহীটা হলো প্রায় 25 বিঘা জমির ওপরে, যার মসজিদ হলো 90% জমির উপরে, একতলাতে 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারছে, পারবে? এখন দুইতলা তার কমপ্লিট, তিনতলা চারতলা তিনতলার কাজ চলছে, এসব হিসেব নিকাশ করা যাবে। 300 এতিম, এক মাসে বেতন লাগে 23-24 লক্ষ টাকা, এক মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলা হয় তাহলে বাকি জীবন যদি আমি কাজ করি তো এক মাসের বেতন রেডি করতে পারবো না।
অথচ চলছে সব কিছু ব্যবস্থা, বিশাল ব্যবস্থাপনা, যেটা ভাবা যায় না। একটু শুকরিয়া আদায় করতে হবে, করা উচিত। মাঝে মধ্যে ধোকা খাই যে শুকরিয়া আদায় হচ্ছে না, নাকি কি যে হচ্ছে আমি ভালো বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন আমি কি একটু শুকরিয়া আদায়কারী বান্দা হব না, তাই আমি একটু শুকরিয়া আদায় করি। শুকরিয়া একটু আদায় করতে গিয়ে এত দীর্ঘ সময় রাতে দাঁড়িয়ে থাকেন, যার কারণে কি হয়ে গেছে, পা ফুলে গেছে। কি যে বুঝলাম আমি আর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পাঁচ আয়াত, অন্যথায় শেষ রুকু পুরোটাই। আল্লাহ রাসূল প্রথম পাঁচ আয়াত শেষ রুকুর আর না হয় পুরোটাই মাঝে মধ্যে এভাবে পড়তেন আকাশের দিকে লক্ষ্য করে। ঘুম থেকে উঠে, ঘুম থেকে যখন উঠলেন তখন আপনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, সে আল্লাহর নামে আমি ঘুম থেকে উঠলাম, যে আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করেছিলাম, সে আল্লাহ আমাকে জীবিত করলো, তাই তার প্রশংসা, তার নিকটে ফিরে যাব, তাই তার প্রশংসা। এই বলে আপনি আকাশের দিকে মুখ করে এ আয়াত পাঁচটি আয়াত পড়বেন। তারপরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাররা মিনাল লাইলে, কেউ যদি শেষ রাতে উঠে, শেষ রাতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার তিনি সবচেয়ে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। আবার বলল রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, সুমা তাউস্তু জীবা, এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে, এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই গ্রহণ হয়ে যাবে। অন্য এক বর্ণনাতে এসেছে নামা তাহেরান সোম্মা ইস্তাই গাজা, কেউ যদি অজু করে ঘুমায় তারপরে উঠে, অজু করে ঘুমায় তারপরে উঠে, উঠে যদি আল্লাহকে বলে যা বলবে তাই হবে, যা বলবে তাই হবে, সেখানে এই কথাটা বাড়ানো আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা বলবো সেটাই হয়ে যাবে, এর জন্য একটা শর্ত ধরে নিতে হবে যে ঘুমানোর সময়তে কি করে ঘুমাতে হবে, অজু করে, তাহলে আমি যেটা বলছি সেটা হয়ে যাবে, সহজেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিত্তাহাজ্জুদ, যখন আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন রাতে উঠতেন, তখন রাতে উঠেই তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফীহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিন সবই তোমার সৃষ্টি, তোমার ক্ষমতায় চলে, ওয়ালাকাল হামদ আনতা নূরু সামাওয়াতি ওয়াল আরদ অমন ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি, ওয়ালাকাল হামদ
আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফীহিন্না, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব তোমার প্রশংসা তোমার, সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, তোমার প্রশংসা। ক্বালুকা হাক্কুন, তোমার কথা সত্য। ওয়ালাকাউকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য। আল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নবিউন হাক্কুন, নবীগণ সত্য। ও মোহাম্মদুল হাক্কুন, মোহাম্মদ সত্য। ও সাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামত ওয়া বিকা আমানত ওয়া আলাইকা তাওয়াক্কালত। হে আল্লাহ, আমি নত হয়ে গেলাম, অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। ও আলাইকা তাওয়াক্কালত, আমি তোমার উপরে ভরসা করলাম। আল্লাহুম্মা আসলামত লাকা আলাইকা ওয়া আলাই ওয়া তাওয়াক্কালত আলাইকা অবেকা আমান্ত অবেকা খাসান্ত ওয়া আলাইকা হাকামত। আমি তোমার নিকটে ফিরে গেলাম, আমার যাবতীয় প্রয়োজন তোমার কাছে পেশ করলাম, আমার ঝগড়া বিবাদ বিচার মীমাংসা সব কিছু তোমার কাছে পেশ করলাম। অতএব আমার কথা শোনো, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। মা কদ্দামত, আগে যা করেছি। অমা আক্ষার্ত, পরে যা করেছি। অমা আশ্রান্ত, আশ্রার্ত, গোপনে যা করেছি। অমা আলান্ত, প্রকাশ্যে যা করেছি। অমা আন্তা আলামু মিন্নি, আমার যত পাপের খবর তুমি জানো, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে তোমার জানা অনুপাতে যা আছে তুমি সব ক্ষমা করে দাও। লা আন্তাল মুকদ্দিম ওয়া আন্তাল মুআখখির, তুমি আগে থেকে আছো, তুমি শেষও থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া লা ইলাহা গায়রুকা, সত্য প্রকৃত মাবুদ তুমি। এগুলো বলবেন, লম্বা হয়ে গেল নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যুবক তোমাকে মুখস্থ করতে হবে 3 দিনের মধ্যে, মুরব্বী আপনাকে মুখস্থ করতে হবে 7 দিনের মধ্যে। মুখস্থ করতেই হবে, নইলে আগেরটা মুখস্থ করতে হবে, নইলে বিষয়টা এমন হয়ে যাবে, কেমন হয়ে যাবে দেখেন, কেমন হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শায়তানু আলা কাফিয়াতি রাসে আহাদিকুম ইযা হুয়া নামা। প্রত্যেক ব্যক্তি যখন ঘুমায় তখন শয়তান তার মাথাতে গিরা লাগায়, সালাসা ওয়াকাদিন, 3টে গিরা। প্রত্যেক মানুষ যখন ঘুমায় তার মাথাতে 3টে গিরা লাগায়, চুল থাকার না থাকে, এটা তার ক্ষমতা, চুলে গিরা লাগায়। গিরা লাগায় ওয়া এজরেবো আলা অক্তাতিন, ওয়া এজরেবো, গিরার উপরে মারে আর মুখে বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকত, রাত লম্বা ঘুমাও, রাত লম্বা ঘুমাও, রাত লম্বা ঘুমাও। এভাবে বলতে থাকে, দেখেন শয়তানের কাজ রাতে। আমি আর আপনি তো ঘুমিয়ে গেছি, দুয়া তো আল্লাহর আস্তে বলিনি, তাড়াহুড়া করে সকাল হয়ে যাচ্ছিল তখন ঘুমিয়েছি। ঘুমানোর পদ্ধতি তো কোনো দিন প্রয়োজন মনে করিনি। শয়তান এভাবে বলতে থাকে। এবার আপনার অবস্থা, রাসূল বলছেন, ওয়াইনিস্তাই কাদা ফাদাকার আল্লাহ, এখন কেউ যদি ঘুম থেকে উঠে যায় রাতে 1টা 2টা 3টে এরকম সময় উঠে যায়, ফাজাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মেরেছিলেন আবার জীবিত করলেন, তার নিকটে ফিরে যাব। তখন একটা গিরা খুলে গেছে। এই দোয়ার এমন ক্ষমতা, বলার সাথে সাথে একটা গিরা খুলে গেছে। আপনি বিসমিল্লাহ বলে যে দরজাতে, বাড়িতে দরজা নেই,
আপনি বিসমিল্লাহ বলে একটা কাঠ ওখানে রেখে দেন, শয়তানের বাবার ক্ষমতা নাই, শয়তান এই দরজাতে ঢুকতে পারে, এটা অসম্ভব, তার ক্ষমতার বাইরে চলে গেছে। এবার শুধু খালি বিসমিল্লার এত পাওয়ার, এত ক্ষমতা বিসমিল্লাহ বলে বলেছে। আল্লাহ রাসূল বলছেন যে গাল্লিকে লাভ আওয়াজ করল্লা, তুমি দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো, ফাইনাল বাবার মুখলাক লায়াক্তাও শয়তান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। বিসমিল্লাহ বলে বলা থাক, বন্ধ করা থাকলেও আর খুলতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি বলিনি কিন্তু হাদিস বুখারি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকু কেরামাকুম আজকুরুল্লাহ, যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে সব বন্ধ কর, বিসমিল্লাহ বলো। কেন? ফাইনাল বালা ইয়ামশি ফিল লাইলে, রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে, যেই খাদ্য আটা পানি তরি তরকারি খোলা আছে ওই রোগ ব্যাধি ওর ভিতরে ঢুকে যাবে, সকালে যে খাবে তার অসুখ হবেই স্বাভাবিক। হাদিস তো বুখারি মুসলিম। অথেও সোরা যক মত করল্লা, যত বাড়িতে বাল্ব আছে জরুরি বাল্ব ছাড়া আলো ছাড়া সব বন্ধ করে দিতে হবে, এবং বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এটা রাসূলের আদেশ। জরুরি আলো ছাড়া সব অফ করতে হবে, অফ করে ঘুমাতে হবে, এটা রাসূলের আদেশ। আর অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, চালু করার সময় কি বলতে হবে আল্লাহ রাসূল বলেননি, তবে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হয়, মর্মে চালু করার সময় বিসমিল্লাহ, কিন্তু অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এটা আদেশ। আমরা তো এতদিন বুঝেছিলাম যে চালুর সময় না হয় বিসমিল্লাহ, কিন্তু অফের সময় কেন? আল্লাহ রাসূল বলছেন যে অফ করো বিসমিল্লাহ বলো, আলোটা বন্ধ করো বিসমিল্লাহ বলো। আর আগের বাক্যে বললেন কোনো জিনিস যদি রাতে খোলা থাকে তাহলে তার ভিতরে বালা মুসিবত ঢুকবে, সহজে দোকানপাট যেগুলো খোলা আছে রাস্তাঘাটে সেখান থেকে কোনো জিনিস কিনে খাবেন না, এটা নিষেধ ধরে নেন, নিষেধ, এটা খেলে ক্ষতি হবেই, আল্লাহ রাসূল বলেছেন একটা না একটা ক্ষতি। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد رسول صلى الله عليه وسلم অত্র হাদিসের শেষের বাক্যগুলিতে বললেন যখন উঠল প্রথমে দোয়া পড়ল তখন একটা গিরহ খুলে গেল ওয়ান তাওয়াজ্জা ওয়ান হালাতুদ্দা, যখন ওযু করল তখন আরেকটা গিরহ খুলে গেল ওয়ান সাল্লা ইনহালাতুদ্দা, যখন সালাত আদায় করলো তখন আর একটা গিরহ খুলে গেল। তাহলে ঘুম থেকে উঠার দোয়া ওযু সালাত তিনটার সমন্বয়ে সব গিরহ খুলে গেছে, ওর ক্ষমতা শেষ হয়েছে। ফাসবাহা নাসিতান তাইয়্যিবান নাফসে, এবারও সকাল করবে খুব উৎফুল্ল হয়ে, সকালে সব কাজ করতে পারবে, খুব ফুর্তি হয়ে সকাল করবে। ওয়াইল্লা, আর যদি এমনটা না হয় ফাসবাহা খাবিসান নাফসে, তখনও সকাল সাতটা আটটা নয়টার দিকে উঠবে, তখন আত্মাটা অপবিত্র হয়ে থাকবে, কাসলানা অলস, দেখবেন মুখখান কেমন কেমন মনে হচ্ছে, যেন কেন কেমন কেমন মনে হচ্ছে, ওর মুখে আর ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে, দেখবেন সকালে মুখখান ভ্যাংচা হয়ে আছে, মুখখান ভারী হয়ে আছে, আর ব্রাশের মাথায় একটু ইয়ে দিয়েছে, পেস্ট দিয়েছে, যে দাঁতে ঘুরছে আর ঘুরছে, মুখখানের দিকে আপনি তাকিয়ে দেখবেন যেটা আপনার চোখের সামনে দিন রাত ঘটছে, আপনিও তার মধ্যে একজন। আব্দুর রাজাক সাহেব, এভাবে কষ্ট দিয়েন না, আল্লাহ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আপনি আপনি কেন এর মধ্যে থাকবেন, আমি বললাম না হয়, আপনি বলে দেন আব্দুর রাজাক সাহেব আপনার শেষ বাক্যটি আমাদের সাথে নয়, আমরা ভিন্ন, আমরা একবারে নিয়মিত প্রতি রাতে ওঠার চেষ্টা করি। তাহলে নিয়মিত যদি প্রতি রাতে ওঠার চেষ্টা করেন তাহলে আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকলো, এসার সালাতের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে, রাত দশটা পার হওয়া হবে না, রাত দশটা যদি পার হয়ে যায় তাহলে আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন না, রাতকে মূল্যায়ন করা উচিত। দেখেন আমি বলছি রাতকে মূল্যায়ন করা উচিত, এ দেখেন আমি অনুবাদ করছি আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইবকা সুলসুলাইল আখিরা,
যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তা জীবালাহু, পৃথিবীর মানুষ শোনো, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত, প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কোন সময়ে নেমে আসেন এইটা তিনি খাস করে বলেননি, তবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন এই কথা তিনি বলেন। এতে অনুমান করা যায় এইটা রাত একটার পরে, দুইটার পরে এরকম হতে পারে, তিনটার পরে এরকম হতে পারে। ছোট রাত যদি হয় তাহলে একটার পরে হবে, রাত যদি বড় হয় তাহলে দেড়টা দুইটা তিনটার পরে হবে। মোটামুটি একটা প্রস্তুতি নিতে হবে, এখন তো অনেক ব্যবস্থাপনা আছে রাত জাগার, সেইভাবে প্রস্তুতি নিয়ে রাতে ঘুমাতে হবে, উঠতে হবে। উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়া বুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আবু জাহর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইল ওয়াল নাহারে, হে আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, রাতে করো দিনে করো, দিন রাত পাপ করো রাতে করো দিনে করো, শোনো, ফাস্তাগফিরুনি ফাগফিরালাকুম জামিয়া, তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। রাত যখন হয় ইয়াবসুতু ইয়াদাহু, তখন আল্লাহ তাআলা তার হাতকে বাড়িয়ে দেন, হাত বাড়িয়ে দে বলেন, মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, আমি হাত বাড়িয়ে দিয়ে বলছি শোনো, কে আমার কাছে ক্ষমা চাও, রাতে ক্ষমা চাচ্ছ দিনের পাপের জন্য, আমি দিনের পাপ সব ক্ষমা করে দেব, শোনো, কে আমার কাছে দিনে ক্ষমা চাচ্ছ, আমি হাত বাড়িয়ে বলছি রাতে যা পাপ করেছ আমি সব ক্ষমা করে দেব। তাহলে বোঝা যাচ্ছে যে দিনেও বলা যায় রাতেও বলা যায়, তবে আর সব হাদিস অনুযায়ী বলার সময়টা কয়েকটা সময়, এক যখন আজান দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা নুদিয়া ইলিস সালাত ফাতিহা নাবু সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এজা দাউস্তু জিবা, কেউ যখন দোয়া করে তখন তার সব পাপ ক্ষমা করে দেওয়া, তাহলে আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়। তো আব্দুর রাজ্জাক সাহেব, সারা পৃথিবীতে কি এক সময় আজান হয়? কোনো জায়গাতে আজান হয় সকালে, কোনো জায়গাতে আজান হয় বিকালে, কোনো সময়তে আজান হয় রাত বারোটায়, কোনো সময়তে আজান হয় দিন বারোটায় এগারোটায়, সারা পৃথিবীর আজান হিসেব করলে তাহলে আপনাকে আগে ভাবতে হবে, আপনি কি আল্লাহর কথা কি খাটো করে দেখছেন, আপনার মতো করে দেখছেন? তাহলে কি ক্ষমা করাটা আর সূর্য উঠা ডোবাটা আপনার হিসাবে চলে, তার হিসাবে চলে? আল্লাহ নবী বলেছেন যে একটা মানুষের আত্মা কবজ কাজ করার জন্য মালাকুল মৌত তার মাথার পাশে বসে, তারপর মাথার পাশে বসে জোর করে তার আত্মাটা টেনে বের করে যদি খারাপ হয়, তারপরে আশেপাশে যারা আছে তাদেরকে দেয়, তারা তখন ওই কাপড় দিয়ে জড়ানো শুনতে নাক চেপে ধরে, ছি 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 কি যে গন্ধ, তখন উপর দিকে নিয়ে যাওয়া হয়, সবাই তখন ছি ছি জানায়। তো যখন আর ওটা আসমান তার জন্য খোলা হয় না, তখন ওখান থেকে ধাক্কা মারে নিচে ফেলে দেওয়া।
আর যদি আত্মাটা দেহটা মানুষটা ভালো হয় তখন তার একটা সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হওয়ার সাথে সাথে সবাই তাকে সম্মান জানায়, সবাই ওই নিজ নিজ কাপড়ে তাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কাপড়ে জড়িয়ে নিয়ে উপর দিকে যেতে থাকে, তখন আকাশে বলে স্বাগতম স্বাগতম, ধন্যবাদ, কি ভালো আত্মা নিয়ে এসেছো। এরপর দরজা খুলে দেওয়া হয়, ওভাবে যেতে থাকে, যেতে 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 সপ্তম আকাশ পর্যন্ত স্বাগতম জানানোর পরে আত্মা আবার ফেরত দেওয়া হয়, তারপরে ইল্লিং যেটা সেখানে রেখে দেওয়া হয় বিচারের দিন পর্যন্ত। এমনভাবে ঘুমিয়ে যাবে, তাকে যখন জাগানো হবে তখন সে মনে করবে আরে আজকে তো আমার বাসর রাত, আরে একটুকু তো আগে ঘুমালাম। আল্লাহ রাসূল বলছেন উত্তর ঠিক হয়ে গেলে ফেরেশতা বলবে নাম কানামতিলা রুসে লাইক জইল্লাহ বাহানিহি, আরে বাসর রাতের মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া, আরে বাসর রাতের মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া, তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না, উঠো আজান হয়েছে উঠো নাস্তা খাও। তখন ঘুম থেকে উঠে একটু বিরক্ত বিরক্ত বোধ করে আরে এখনই তো মাত্র ঘুমালাম। ভালো মানুষের কবরে থাকা সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। বাসর রাত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের অনুযায়ী রাতে সন্ধ্যের সময় এসেছেন, মা বাপ আত্মীয় স্বজন খালা ফুফুরা বাসর রাত ঘর সাজিয়েছে, তারপরে ঢুকলেন রাত্রি 11টার সময়, কথাবার্তা বললেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, দুই রাকাত সালাত আদায় করলেন, তারপর দাম্পত্য জীবনে গেলেন, তারপর কথা বললেন, তারপরে ঘুমালেন অনুমান রাত 2টায়, তো এখন 5টায় আজান হবে, তাহলে ঘুমালেন 3 ঘন্টা, আর যদি রাত ছোট হয় তাহলে ঘুমালেন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। যেটাই হোক এইটাই হলো আপনার কবরে থাকার সময়সীমা, যদিও আপনি আছেন 2 কোটি বছর থেকে, যদি আপনি আছেন 50,000 বছর থেকে, কিন্তু আপনার ভালো মানুষ হিসাবে রাতে কবরের সময়সীমা কতটুকু হলো এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আপনি আমার বলবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা রাতের কবরের থাকার সময়সীমা হলে তো কথা ভুলে গেল, মানে বাসর রাতের সমান। তখন বাসর রাত আপনাকে কী দিয়ে বুঝাবো এটা বুঝালাম, আর যদি ভালো মানুষ হয় তাহলে তার বিচারের মাঠ হলো আপনার একত্ব সলাত আদায়ের সমান। তো একত্ব সলাত আদায়ের সমান কতটুকু, ধরে নিই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট, এটুকু হলো বিচারের মাঠ। আর মানুষ যদি খারাপ হয় তাহলে একদিন সমান 50,000 বছর, যদি 3 দিন দেরি করতে বলা হয় তাহলে 1.5 লক্ষ বছর, তার বিচারের মাঠ কতদিন তা বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মসজিদের মুসল্লি দিনী ভাই বোন আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, এটা আল্লাহর ক্ষমতাতে চলে। মানুষের পাশে গিয়ে আত্মা বের করলেন মালাকুল মক, তাহলে সারা পৃথিবীর মানুষের এতগুলো মানুষের আত্মা কিভাবে বের করবেন? আপনি মালাকুল মক ফেরেশতাকে ভুল বুঝেছেন, আল্লাহর শক্তিকে ভুল বুঝেছেন। আল্লাহ যদি বলেন পৃথিবীর মানুষকে এক মুহূর্তে মারতে হবে, মালাকুল মক এক মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে মারতে পারবেন সবার মাথার পাশে বসে, তাহলে আপনি কিভাবে বলতে চান যে তাহলে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর কখন খোলা হয়? তো আমার মতো কি খোলা হয় না তার মতো খোলা হয়? তার মতো খোলা হয়, ওই দিক সংকীর্ণতায় যেতে হবে না, দরজা খোলা হয়, আপনি যা বলবেন সেটা মেনে নেওয়া হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় পিছে পিছে তুমি বলতে থাকো, ফাইজান তাহাইতা সাল তুতা, আজান শেষ হলে তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, হিসাব করে মুয়াজ্জিনের সাথে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব কত লোক যে আজান দিচ্ছে, অন্তত আপনার মসজিদের সাথে থাকেন, এই সময়গুলিতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, আপনার কথা বলা হয়। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লাইয়া ফিকহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী, ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যে কোনো প্রয়োজনীয় জিনিস ইহকালের হোক পরকালের হোক যে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে, ইল্লা তাহু ইয়াহু, তাকে দিবে নি, দিবে দিবে,
তাকে দিবেনি, ভাবখান মনে হচ্ছে দিতে বাধ্য, তিনি দিতে বাধ্য নন, তবে দিবেন বললেই দিয়ে দিবেন। অনুবাদ মনে হচ্ছে দিতে বাধ্য, কিন্তু তিনি বাধ্য নন, দিবেন বললেই দিবেন, কিন্তু সেই সময়টা ধরা খুব কঠিন। অনুমান করা যেতে পারে রাত একটার পর থেকে হতে পারে, দুইটার পর থেকে হতে পারে, বড় রাতে রাত তিনটার পর থেকে হতে পারে। যাক, এইভাবে না বলে আপনি শেষ রাতে উঠার চেষ্টা করেন, কোনো একটা সময় আপনার হয়ে যেতে পারে, কোনো একটা সময় আপনার হয়ে যেতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের খুতবা শেষ অংশে এসে আলোচনার পুনরাবৃত্তিতে বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাতে সালাত আদায় করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেন আপনি রাতে সালাত আদায় করুন, আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। আল্লাহ তাআলা বলেছেন অতীতের মানুষের অভ্যাস ছিল তারা রাতে ঘুমাত না, তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইত। কোরআন মাজিদের আয়াতও বোঝা যাচ্ছে যে আগের নবী রাসুল সাহাবিগণ শেষ রাতে ক্ষমা চাইতেন, আর আল্লাহ রাসুলের কথাতে বোঝা যাচ্ছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে। তাহলে মূল কথাতে ফিরে আসি যে রাতে সালাত আদায় করার জন্য অভ্যাসী হতে গেলে আনুমানিক রাত একটার পর থেকে প্রস্তুতি নিতে হবে, একটা দুইটা তিনটে, তাহলে হবে অতীতের নবীগণের পরহেজগার মানুষের কাজ। আলোচনার প্রবৃত্তিতে ছোট্ট একটা অংশ থাকছে যে অজু করে ঘুমিয়ে উঠে যা বলবো সেটাই মেনে নেওয়া হবে। রাতে একটা অংশ আছে, সেই সময়ে ইহকাল পরকালের যেটাই চাইবো সেটাই দিয়ে দেওয়া। অতএব দেশে বিদেশে যত দিনই ভাই বোন আমাদের এই বক্তব্য শুনছেন, লাইফে যারা আছেন, মসজিদে যারা আছেন, যত দিনই ভাই বোন আছেন, সমস্ত দিনই ভাই বোনকে বিষয়টি জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি মেনে চলার জন্য। অত্র মসজিদের মুসল্লিকে লক্ষ্য করে শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা। এক, যে কোনো মূল্যে পাঁচ অক্ত সালাত আদায় করতেই হবে, যেহেতু সলাতি এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, সলাত নাই তখন কোনো ইবাদত নেই। অতএব সমস্ত মুসল্লি পুরুষ নারী সবাইকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করছি, আজ থেকে পাঁচ অক্ত সালাত আদায় করুন। পৃথিবীতে এর চেয়ে আপনার জীবনে কোনো জরুরি কাজ নেই, পৃথিবীতে এর চেয়ে আপনার জীবনে কোনো জরুরি কাজ নাই, একেবারে ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো পাঁচ অক্ত সালাত। দুই, হালাল রুজি উপার্জনের চেষ্টা করবেন যে কোনো মূল্যে, আর বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বঙ্গবন্ধুর মতন মাস্টারি করবেন না, তাহলে ২৫ দিনে বেতন শেষ হয়ে যাবে, অসহায় মানুষের কাজ করতে পারবেন না, সুবিধা করতে পারবেন না। এইটা তো নার্সিং দি মানে ব্যবসায়ী সবাই, আমি ওইটাই চাচ্ছি, ব্যবসায়ী হন, টাকা উপার্জন করতে হবে, দশের সেবা করতে হবে। নার্সিং দিতে বড় মাদ্রাসা নাই কেন, মসজিদ তো খুব ভালোই লাগছে, এই মসজিদের সাথে আরও যতগুলি কাজ শুরু হবে, মক্তব শুরু হোক, মাদ্রাসা শুরু হোক, সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আর মনে রাখতে হবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, পৃথিবীর এমন কোনো ইবাদত নেই যেটা এটার মতো শক্তিশালী হতে পারে। এই কথাটা দুই এক বাক্য বলার আগে ওই কথাটা শেষ করে নিই। তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা আমার অনুরোধ, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রাজ্জাক সাহেব কেন, ওখানে যদি কারো বদনাম হয় আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলই খারাপ, তখন যত তাহাজ্জুদ পড়লেন সব গেছে, এবাদত অধিক সব হারিয়ে গেলে এটা তো রক্ষা হবে না, এটা তো আর একজনের কাছে চলে গেছে, জরুরি প্রয়োজন ছাড়া বসবেন না। এটা চারটে অনুরোধ আমার মেনে চলার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, পড়তে আপনি বাধ্য, বেশি যদি না পারেন তাহলে সূরা ইখলাসে ফিরে আসেন, মানে কুল হুয়াল্লাহু আহাদ,
অন্তত তিনবার পড়েন, আল্লাহর বিশাল রহমত ব্যাগ ভরে নেকি নিয়ে নেন, তিনবার শোন একবার কোরআন মাজিদ, তিনবার শোন একবার কোরআন মাজিদ খতম। মানুষ তো সারা বছরে একবার কোরআন মাজিদ পড়তে পারে না, অথচ রাসূল সাল্লাম বললেন তিন দিনে পড়ো, তার চেয়ে বেশি সাত দিনে পড়ো, তার চেয়ে বেশি পনেরো দিনে পড়ো, তার চেয়ে বেশি এক মাসে পড়ো, এর চেয়ে কথা বেশি তিনি বলেননি। তা আপনার তো কোনোটাই হয় না, তাহলে অন্তত নিজেকে বাঁচান সুরা ইখলাস পড়ে, আল্লাহকে দেখান যে আমি কোরআন মাজিদ পড়ি। কীভাবে? বলে ইখলাস পড়ি। কবার পড়ো? বলে তিনবার পড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বিশাল ব্যাপার। এইভাবে অন্তত আসেন ফিরে, এদিক দিয়ে ঘুরে ঘুরে কাজের ফাঁকে। এইটা তারপরে যেটা জরুরি কাজ, দান করতে অভ্যাসী হন, যা উপার্জন করছেন। কোরআন মাজিদে বহু আয়াত, আমি তোমাকে যে রুজি দিয়েছি সেখান থেকে দান করো, এটা জাকাত নয়। জাকাত তো আপনি দিতে বাধ্য, চাঁপাইনবাবগঞ্জের ভাষা তা আপনি দিবেন, আপনার বাপকে দিতে হবে, নইলে পিটিয়ে আদায় করে নেবে, ওটা ভিন্ন জিনিস, ওটা তো ফকিরের হক, ওটা আপনার কাছে কেন? তাহলে কি আপনি ফকিরের হক মেরে খান? জাকাত দেননি মানে ফকির মিসকিনের হক আপনি কি করেছেন? মেরে খেয়েছেন। আপনি একজন মারুফ, আপনি একটা ফকির মানুষের টাকা মেরে খেয়েছেন, তার নামে আপনি জাকাত দেননি, ওটা তো ভিন্ন জিনিস, আপনি দিতে বাধ্য, ওটা আর একজনের জিনিস আপনার বাড়িতে আছে। এইদিকে শোনেন দিনী ভাই বোন, আপনি জাকাত দেননি মানে আর একজনের টাকা আপনার বাড়িতে আছে। দান সবসময় দানে প্রস্তুত থাকেন, আর এই আপনাদের পাড়াতে মসজিদ সংক্রান্ত যত কাজ হবে সব কাজে সহযোগিতা করেন। আর আমি খাকসার সাধারণ মানুষ, যেটা আপনাকে আমি বলে থাকি সেটাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে, সেটা হলো এই, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ, আর সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। একটু আপনাকে দোয়া করতে আমি অনুরোধ জানিয়েছি, দান পরে খালি বলেছি, বলবেন আল্লাহ তুমি আব্রাজাক সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াকে কবুল করো, এইটুকু আমার দাবি। আর দ্বিতীয়টা আমার দাবি নয়, সেটা হলে যে আপনি দান করলেও জামিয়া সালাফিয়া করবেন, না করলেও করবে, আপনি দেখে আসেন। আপনি হিসাবই পাবেন না, তিন লক্ষ টাকা শতক যদি মসজিদের জমিতে হয়, যদি দুইশো শতক কিনতে হয় তাহলে কত টাকা লেগেছে হিসাব করতে পারছেন? তো ওটা তো হয়ে গেছে, আপনি তো জানেন না, অথচ আপনাকে আমি বলেছি একদিন দেখে আসেন। তো আমি এক নম্বর আপনাকে দাবি রেখেছি একটু খালি দোয়া করবেন, আর দুই নম্বর যেটা সেটা হলো এই যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া হয়ে যাক, এটা আমি চাইনি। কেন? আমি বলেছি অতিথালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি জামিয়া সালাফের কোনো কাজে দশটা টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এইটা আপনাকে জানিয়ে রেখেছি আমি। সেখানে চার হাজার ছেলে মেয়ে আছে ভিন্ন ভিন্ন স্থানে, তিনশো জন ইয়াতিম আছে, পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। কথার শেষে এসে আল্লাহ আমরা এই মসজিদ সহ পুরুষ নারী সহ যারা যারা এর খুতবা শুনছে, তুমি তো আমার তাদেরকে রাতে সালাত আদায় করার তৌফিক দান করো।